তপোবন স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি সুকুমার পাল, তোমাদের সাথে আজকে WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে রিক্রুটমেন্ট চলছে তার ইন্টারভিউ সংক্রান্ত তথ্য বা ইন্টারভিউ কীভাবে আমরা দেব সেই সংক্রান্ত ব্যাপারেই আলোচনা। সবাইকে অগ্রিম ভালোবাসা জানাচ্ছি। তোমরা খুব ভালোভাবে যুদ্ধ করছো করোনার বিরুদ্ধে, তোমরা নিজেরা খুব সুন্দরভাবে এবং পরিশীলিতভাবে জীবনযাত্রা অর্জন করছো, আমার সমস্ত ভিউয়াররা নিশ্চয়ই, তো সেই দিকে অগ্রিম একটা শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। এবার চলো, অযথা ইন্টারভিউ নিয়ে তোমরা আতঙ্কিত হয়ো না, অযথা ভয় পেও না, কারণ ইন্টারভিউ তোমার হাতের জিনিস নয় প্রথম কথা। আর সবাইকে আরেকবার বলি, যারা তোমরা মোটামুটি ইন্টারভিউ 1 এবং 2 আমাদের পার্ট 1 পার্ট 2 বেরিয়ে গেছে, এই দুটো যারা দেখোনি তারা দেখে এই এখানে যদি স্কিপ করে রেখে বা পজ করে রেখে তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে মনে হয় সবথেকে বেশি উপকার হবে। যাকে তো আজকে আলোচনার বিষয়টা থেকে ফিরলে চলবে না, WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে বা সাব ইন্সপেক্টর বা জেল পুলিশে যে রিক্রুটমেন্টগুলো হয় সেটার জন্যে যা নাম্বার সিস্টেম তাতে মোটামুটি 85% মানে 85 মার্কস আর কি রিটেন, আর বাকিটা তো 15 মার্কস ইন্টারভিউয়ের জন্য। তো এই ইন্টারভিউটা যেটা আমাদের হাতের মধ্যে নয়, হাতের মুঠোর মধ্যে নয়, সেটা নিয়ে আমরা সব থেকে বেশি আতঙ্কিত, সব থেকে বেশি চিন্তিত। কিন্তু সবাইকে ভিডিওর প্রায় শুরুতে আমি একটা কথা জানাচ্ছি, আমি ইন্টারভিউ বোর্ডে থাকার সুবাদে, বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে থাকার সুবাদে বিভিন্নভাবে আমি নিজে ইন্টারভিউ দিয়ে যখন চাকরি পাইনি তখন যখন দিতাম তখনকার সুবাদে এবং এখন দীর্ঘ 12 থেকে 15 বছর আমি লাগাতার আমাদের স্টুডেন্টের ইন্টারভিউয়ের গ্রুপ ডিসকাশন থেকে শুরু করে বিভিন্ন রকম পরীক্ষার ইন্টারভিউ প্রিপারেশন যে করাই আমরা, সেই এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি। এই যে পুলিশ রিক্রুটমেন্টে আসলে কি জানতে চাইবে, আমরা বিভ্রান্তির এত পরিমাণ শিকার হচ্ছি এই ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেল, আমি কাউকে খারাপ বলতে চাইছি না, বাট আমরা যেন প্রত্যেকে নিজস্ব ব্যক্তিগত মতামত জানানোর জন্য বিভ্রান্তির চেষ্টা করি সবসময়। তো এইবার আমার যেটা কথা সেটা হচ্ছে সবথেকে যেটা বড় ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আচ্ছা আমরা একটা কথা কি জানি যে এই বোর্ডের যারা ইন্টারভিউয়ার তারা কি চায়। আমার ভিডিও যদি কেউ শোনে যে যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, কারণ তারা জানেন তারা কি চায়। অ্যাকচুয়ালি এই পুলিশ ইন্টারভিউতে তারা 3টে জিনিস চাইবে, এটাই তোমাদের আজকের টার্নিং পয়েন্ট হবে এই ভিডিওর, যে কি চায়। অ্যাকচুয়ালি যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা চায় যে সামনে ইন্টারভিউ দিচ্ছে যে ছেলেটি বা যে মেয়েটি সে আসলে এই অর্গানাইজেশনে চাকরি করবে তো ইন ফিউচারে, না ছেড়ে পালাবে, না ভালো কোনো কিছু পেলে চলে যাবে, এইটা প্রথম চিন্তা করে। কি বললাম, ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ার যারা থাকেন তারা প্রথম চিন্তা করেন যে এই ছেলেটি এই মেয়েটি চাকরি করবে কি না এই চাকরিটা, এটাই তাদের প্রথম ভয়। তুমি তো ভয় ভয় ইন্টারভিউ দিতে যাচ্ছ আর এটা তাদের প্রথম ভয়, ঠিক আছে। জানি না কোন ইউটিউবার কোন কে বলবে তোমাদের এই কথা, অন্তত আমি এটা তোমাদেরকে বলে দিলাম, ওকে, তাদের ভয় এটা, ঠিক আছে, তুমি চাকরি করবে কি না। নেক্সট পয়েন্ট তারা এটা জানবে তোমার উপস্থিত বুদ্ধি কতটা আছে এবং তুমি চোর পুলিশ খেলা করতে পারবে কি, এটা তোমার দম আছে কি, সেটা ওরা জাজমেন্ট করবে ওইটুকু সময়তে, বিদ্যা বুদ্ধি নয়। তারপরে যেটা জানবে সেটা হচ্ছে তোমার সাহস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কি না, এটাই তোমার জানতে চাইবে। এই 3টে পয়েন্ট এই WBP পুলিশে বেশি করে দেখা হবে বা দেখা হয়, ঠিক আছে। অযথা চিন্তা করে কী লাভ আছে, বরং 7 জায়গায় ভিডিও না দেখে, কোনো জায়গায় এই চ্যানেলও না দেখে তুমি নিজে নিজে তৈরি হও যে কীভাবে বসবে, কীভাবে ঢুকবে, কীভাবে বেরোবে, কীভাবে কথা বলবে, কীভাবে ফেস টু ফেস করবে, এই কোশ্চেনগুলো বললে তুমি নিজের মন থেকে কীভাবে উত্তর দেবে। আমি আরেকবার বলছি, ও ইন্টারভিউ দেওয়ার সময় সবথেকে বেশি ইন্টারভিউরা আরও কিছু জিনিস দেখে, সৃজনশীলতা, তোমার মধ্যে ব্যক্তিগত পার্সোনালিটি তারা মেপে নেয়, এই সবগুলো দেখে, কে 2টো কোশ্চেন পারলো আর কে 3টে কোশ্চেন পারলো না, তার উপরে ইন্টারভিউয়ের কিন্তু নাম্বার খুব একটা ডিফারেন্স গড়ে তোলে না, ওকে।
চলো নেক্সট। তো এই ইন্টারভিউয়ের পজিশন দুটো বলি, যখন ঢোকে ইন্টারভিউ মানে যারা ইন্টারভিউ দিতে যারা ঢুকবে তারা কিন্তু প্রথমে একটা জায়গায় তো ভেরিফিকেশন করে নেবে ক্লার্করা, এটা এখনকার সিস্টেম হয়েছে। তো ডকুমেন্টসগুলো দেখে, কাস্ট সার্টিফিকেট বা বিভিন্ন রকম ডকুমেন্টস তারা দেখেন, দেখার পরে তাদেরকে দুজন বা তিনজন করে ঢোকায় ওখানে। তারপরে তোমরা মেন ইন্টারভিউ বোর্ডে যখন পাঠায় তখন কিন্তু 5-6 জন থাকে। তোমরা এতকাল ধরে পুলিশের যে ইন্টারভিউগুলো তাদের ট্র্যাক রেকর্ড যদি ঘেঁটে দেখো, 2-3 মিনিট করে ইন্টারভিউ নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই কিছু জিজ্ঞেস করিনি, বেশিরভাগ ক্ষেত্রে খুব কম কোয়েশ্চেন জিজ্ঞেস করে বের করে দিয়েছে, কিন্তু তাদের চাকরি হয়ে গেছে। তারপরে কথা হচ্ছে যে এই WP পুলিশে আর যদি ইন্টারভিউর মেন থিঙ্কিং যদি 3টে পয়েন্টও আছে, আবার যদি অরিজিনাল যদি পরিমাপযোগ্য ইন্টারভিউ দাও, IES বা ES বা তোমার বিভিন্ন রকমের BCS বা এই সমস্ত ইন্টারভিউতে কিন্তু অন্য ক্যারিকুলামগুলো দেখা হয় বেশি করে, কিন্তু এখানে সেটা নয়, এখানে সাহসটা বেশি, যেটা যেটা বললাম আর কি। আচ্ছা নেক্সট যেটা আমার পয়েন্ট রয়েছে সেটা আমি বলবো, এইসবগুলো দেখার সময় তোমার অ্যাপিয়ারেন্স কীরকম হবে, তোমার বিহেভিয়ারটা কীরকম হবে, তোমার রিপ্রেজেন্টেশন কীরকম হবে, এইগুলো নিয়ে একটু মাথা ব্যথা করো। এর জন্য কোনো বিদ্যা বুদ্ধি কোনো বিশাল বই ঘাটার দরকার নেই। আর নাম্বার তো 15 নাম্বার, এটা আমাদের হাতের মুঠোর মধ্যে নয়, এটা বাইরের, সে কত নম্বর দেবে তার দায়িত্ব তো আমি নিতে পারবো না, আমি আমার মতো করে ভালো বেটারটুকু দেবো, এটাই আমার চিন্তা। ওকে, আমি ঠিক বলতে পারছি তো নাকি? আসলে সমালোচনা করো আমাকে নিয়ে কোনো যায় আসে না, আমি ওই সব ব্যাপারে চিন্তা করি না, যেটা আমার মনে হচ্ছে সেটা আমি ফাইনালি বলে দিচ্ছি। অত ব্যাকরণ মেনে ইন্টারভিউ দেওয়া যায় না বস, যতই শিখে যাবে ইন্টারভিউ বোর্ডে যখন ঢুকবে সব ফিউজ হয়ে যায়। আমারও হয়েছে অনেকবার, আশা করি যে শুনছে সে যদি ইন্টারভিউতে দেখে তারও হয়েছে অনেকবার, কত রকমের প্রবলেম হয় মানে জানেন, আমি অনেক ভালো বক্তাকে দেখেছি গ্রুপ ডিসকাশন গিয়ে ফিউজ হয়ে যাচ্ছে, কিছুই বলতে পারছে না। তো এইরকম একটা ব্যাপার, অত ভাবার দরকার নেই, অত ভেবে ভেবে কিছু হবে না, ঠিক আছে, স্মার্টলি ডিল করো। চাকরি তো পুলিশের চাকরি, ছোট বড় বলছি না, চাকরি তো পুলিশের চাকরি, IRS IPS তো নয়, সুতরাং অত চিন্তা করার কী আছে, শুধুমাত্র মেপে মেপে কিছু কথা বলবে, ব্যাস হয়ে গেল, বেশি কিছু বলবে না। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, আমি আর একটা কথা বলি যেটা কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তাই নিয়েও একটুখানি ডিসকাস করে দিই, আর এই নিয়ে সিরিজের পর সিরিজ ভিডিও করে যাবে, সবাই সব দেখতে দেখতে থাকবে, আর এইসব একদম উচিত না, বেশি কিছু চিন্তাভাবনা তোমরা করবে না। বারবার বলছি পজিটিভ থিঙ্কিং নাও, আর এই ইন্টারভিউর জন্য কোনো অসুবিধে নেই। আমি একটা কথা বলি এই মুহূর্তে, আরে মানে এই শ্যাওড়াফুলিতে বাড়ি একটা ছেলে, সে রেলের লোকো পাইলটও সিলেকশান হয়েছিল, আবার সাব ইন্সপেক্টরও সিলেকশান হয়েছে। তো সেই ছেলেটি বলছে, স্যার আমি ইন্টারভিউ যাওয়ার সময় তেমন কিছুই বলিনি, জাস্ট মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি এই চাকরিটা করবে কি, আমি সুন্দর করে সে কথাটা বলে দিলাম, ব্যাস তাতেই চাকরি হয়ে গেল, আর কী বলতে হবে সেগুলোই তো আমি বুঝিয়ে দিয়েছিলাম যে এটা এটা বলতে হবে ওদেরকে, ব্যাস হয়ে গেল, এইরকম ব্যাপার আর কি। তো নেক্সট নেক্সট হচ্ছে যে আমি যেটা বলছি শোনো নাও মন দিয়ে, নিজের সাবজেক্ট থেকেও কোশ্চেন জিজ্ঞেস করবে একদম নিশ্চিত, যদি ওদের সময় থাকে হাতে, আর ওদের সময় না থাকলে কোনো তোমাকে কিছুই জিজ্ঞেস করবে না। অ্যাভারেজ ইন্টারভিউ ডিউরেশন মোটামুটি 2-5 মিনিট এটা ভেবে নাও, আর সামাজিক সচেতনতার ব্যাপারটা খুব মাথায় রাখো, সামাজিক সচেতনতা, ঠিক আছে, মানে সোশ্যাল অ্যাওয়ারনেস যে ব্যাপারটা এটা মাথায় রাখো, বিভিন্ন কারেন্ট টপিক্স নিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোশ্চেন, যেরকম বিভিন্ন প্রকল্পগুলো মাথায় রেখো তোমরা, কিন্তু সরি বিভিন্ন প্রকল্প মিন্স তোমার কন্যাশ্রী প্রকল্প, তারপরে মানে যেসব প্রকল্পগুলো হচ্ছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের, মানে বেটি বাঁচাও বেটি পড়াও, এই সমস্ত প্রকল্পগুলো একটু মাথায় রেখো, এই সবগুলো রাখলেই হবে। তোমার নাম কি, নামে যদি কোনো সন্ধি বিচ্ছেদ থাকে সেটাও তুমি সন্ধি বিচ্ছেদটাও দেখে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এই প্রসঙ্গে আরও একটা বলি, কাট অফ গতবারের তুলনায় কম, ক্যান্ডিডেটের পরিমাণটাও গতবারের তুলনায় কম, মানে রেশিও অনুযায়ী চাকরি পাওয়ার প্রবণতা প্রচুর বেশি, ঠিক আছে। আমরা অনেক DRDO বা বিভিন্ন পরীক্ষাতে তো 1:10 ডাকে কোথাও কোথাও, কোথাও কোথাও 1:5 ডাকে, কোথাও কোথাও 1:7 ডাকে, সেখান থেকে চাকরি ছিনিয়ে নিয়ে আসছে ছেলেগুলো, আর তুমি এই সামান্য রেশিওতে রেখেছো, তুমি তো চাকরি পেতেই পারো, কিন্তু বেশি তুমি মাথায় রাখো ভাই, তুমি যদি একদিনও ভিডিও না দেখো, তুমি যদি কিছুই না জেনে যাও, তুমি যদি ইন্টারভিউতে যাও, তোমাকে যদি দেখে ওরা ভাবে যে বেটা পুলিশের চাকরির যোগ্য, তো তোমাকে নিয়ে নেবে, অত কিছু জিজ্ঞেসও করবে না, তোমাকে জিজ্ঞেস করবে এমনি পাজেল করার জন্য, কিন্তু ওইসব মাথা ব্যথার কোনো কারণ নেই। প্র্যাকটিক্যাল কথা বলছি, তোমাদের ভালো লাগলে দেখো, নাহলে এখানে স্কিপ করে দাও, ব্যাস অত 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 শত আমি বুঝি না একদম। নেক্সট, হ্যাঁ, তো এইসব কথা জিজ্ঞেস করবে, আর আগের দিন আর আগে যে দুটো মানে আমি ভিডিও পাবলিশ করেছি সেগুলো দেখে নিও, সেগুলোতে অনেক তথ্য আমি দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে, আর এইসবগুলো দেখো। আর আমি যদি বলো যে টেল সামথিং ইউর সেলফ বা আরও কী কী জিজ্ঞেস করতে পারে তা নিয়ে আমাকে আবার তাহলে ভিডিও করতে হবে। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে এই কথাগুলো যদি তোমাদের মনোভূত হয়ে থাকে, মনে যদি একটু সাহসের সঞ্চার হয় ইন্টারভিউ সম্পর্কে, তাহলে অবশ্যই তোমরা একটু শেয়ার করো, নাহলে এত
কম ভিউতে প্রবলেম হচ্ছে কি বলো তো, সময় বের করে আমি কিন্তু করতে পারছি না। তোমরা, আমি তোমার কাউকে ছোট বড় করে দেখছি না, হয়তো বা তোমরা শেয়ার করছো না, বা আমি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, আর মানে অন্তত পরিবারটাকে বড় করার চেষ্টা করো, এছাড়া আমার বলার কিছু নেই। ওকে, তো আই থিঙ্ক তোমরা সবাই ভালো পরীক্ষা দেবে এবং খুব ভালো পরীক্ষা দেবে। তপন স্টাডি সেন্টার অলরেডি মক ইন্টারভিউ খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিচ্ছি আমরা, মক ইন্টারভিউ যদি সম্ভব হয় সেখান থেকেও আমরা কিছু কিছু ক্যান্ডিডেটদের ডাইরেক্ট পাবলিশ করবো, আমরা যাদের ইন্টারভিউ মক ইন্টারভিউ পাবলিশ করবো যদি সম্ভব হয়। এটা একটা ব্যাপার। আর অলওয়েজ বেটার থিঙ্কিং রাখো, কোনো ভাবনা চিন্তার অবকাশ নেই, তুমি কিছু হারাও নি, তুমি বরং একটা পুলিশের চাকরির ইন্টারভিউ পেয়েছো, তো সেটাকে ভালো করে দাও, সাহস অর্জন করো, আর তুমি চোর ডাকাত ধরবে এটা মাথায় রাখো, সেই ডিউরেবিলিটিটা থাকে যেন মনের মধ্যে। আফটারঅল তোমার সামনে যারা থাকবে তাদেরকে খুশি করাটাই তোমার কাজ। ওকে, আর একটা কথা, নাচতে যখন মঞ্চে উঠেছো নাচতে তোমাকে হবেই, সেটাই মাথায় রাখো। ইন্টারভিউ বোর্ডে যখন তুমি ঢুকেছো তোমাকে ইন্টারভিউ দিতেই হবে। ওকে, চলো নেক্সট, পরে কথা হবে আবার। সবার শুভকামনা জানাচ্ছি, আর তপোবনে হোক আমাদের ক্লাসগুলো, মানে খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, সব নাম টাম এন্ট্রি চলছে, তোমরা যারা তপোবনে মক ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড তারা নাম এন্ট্রি করতে থাকো আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে, কোনো টাকা পয়সা লাগবে না, বিনা পয়সায় আমি করাবো, ঠিক আছে? ওকে, শুধু একটু ভালোবাসা চাই, আর এগিয়ে নিয়ে চলো এই পরিবারটাকে, তাহলে বুঝবো আমরা এগোচ্ছি। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো সবাই।